সো হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে ব্লগটি বানানোর উদ্দেশ্য হচ্ছে কয়েকটা কমেন্টস আমার এর আগের লিম্ফোমা বিষয়ক যে ব্লগটি আছে সেই ব্লগটিতে অনেকেই কমেন্ট করেছেন তাদের লিম্ফোমা বিষয়ক সমস্যাগুলি নিয়ে তারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন তার মধ্যে দেখেছি অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন লাইপোমার বিষয়ে আমি জানি না মানে লিম্ফোমার সাথে লাইভ অনেকেই হয়তো মন্ডগোল করে ফেলছেন তার জন্যই হয়তো কমেন্টটি করেছেন অথবা লাইপোমা তাদের কিন্তু প্রাইমারি সমস্যাও হতে পারে তো সেই জন্যই জাস্ট এই ব্লগটি বানানো এটার এই ব্লগের মাধ্যমে আমি চাইছি যে লাইপোমার লিম্ফোমার মধ্যে ডিফারেন্সটা জাস্ট ক্লিয়ার করে বলা তো প্রথমে চলে আসি লিম্ফোমার বিষয় লিম্ফোমা হচ্ছে একটি লিম্ফ নোডের ম্যালিগনেন্সি বা ক্যান্সার এটার বিভিন্ন টাইপ আছে হজকিন্স লিম্ফোমা নন হজকিন্স লিম্ফোমা নন হজকিন্স এর মধ্যে বিভিন্ন রকম লো গ্রেড লিম্ফোমা আছে এবং বিভিন্ন রকম হাই গ্রেড লিম্ফোমা আছে তো লিম্ফোমা বেসিক্যালি কিন্তু অনেকগুলি ডিজিজের একটি সমন্বয় সেখানে কিছু হাই গ্রেড টাইপ আছে কিছু লো গ্রেড টাইপ আছে তো এরকম বিভিন্ন রকম টাইপ আছে এই লিম্ফোমা ক্ষেত্রে লিম্ফোমা হচ্ছে মেইনলি লিম্ফ নোডের ক্যান্সার লিম্ফ নোড কোথায় থাকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় থাকে যেরকম গলায় থাকতে পারে আন্ডার আর্মস সব বগলে থাকতে পারে ইঙ্গুইনাল রিজিয়নে থাকতে হবে পারে পেটের মধ্যে বুকের মধ্যে থাকতে পারে এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কিন্তু এই লিম্ফনোট থাকে এই লিম্ফ নোডের একটি টাইপের ক্যান্সার হচ্ছে লিম্ফোমা আর লাইপোমা হচ্ছে ফ্যাট ফ্যাটের একটি টিউমার ইউজুয়ালি লাইপোমা হল একটি বিনাইন টিউমার এটি কিন্তু ক্যান্সার নয় এবং এটি কোথায় দেখা যায় শরীরে যে কোনো জায়গাতেই দেখা যেতে পারে স্কিনের নিচে খুব সফট টাইপের এক ধরনের টিউমার হয় খুব ছোটও হতে পারে আবার এটা বড় সাইজেরও হতে পারে লাইপোমার সাথে লিমফোমার বেসিক যেটা ডিফারেন্স সেটা হলো কিন্তু লিমফোমা ক্যান্সার বা ম্যালিগনেন্ট লাইপোমা কিন্তু ক্যান্সার নয় এটি একটি টিউমার কিন্তু এটি কোনো ক্যান্সার নয় এটি হলো একটি বিনাইন টাইপের টিউমার বিনাইন অর্থাৎ নন ক্যান্সারাস হয় থেকে এবং এই যে লাইপোমা সেটা কিন্তু মাল্টিপল হয় মানে শরীরের বিভিন্ন অংশে হয় সাধারণত সিঙ্গেল বা সলিটারি লাইপোমাও হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় চামড়ার নিচে ছোট ছোট সফট টাইপের স্পেলিং হয়েছে হাতে হয়েছে কারোর পেটের স্কিনের নিচে হয়েছে অথবা কারোর পিঠে হয়েছে পায়ে হয়েছে বা অন্য কোনো স্থানে হয়েছে তো লাইপোমা সাধারণত এইভাবে প্রেজেন্ট করে সফট হয় সাধারণত পেন থাকে না তবে কিছু ক্ষেত্রে পেন হলেও হতে পারে লাইপোমার জন্য যে বেসিক ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড করা যেতে পারে এফ এন এসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলে একটি টেস্ট আছে সেটি করা যেতে পারে বা কোনো ক্ষেত্রে বায়োপসি করে নেওয়া যেতে পারে আবার বায়োপসির মধ্যে এক্সিশন বায়োপসি করলে হয়তো পুরো টিউমারটাই কোনো সময় রিমুভ করে দেওয়া হয় এবং সেটাকে এক্সামিন করা হয় তো একদিকে যেরকম সেটা পরীক্ষা করে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রে লাইপোমা হয়েছে অপর দিকে কিন্তু তার একই সাথে কিন্তু ম্যানেজমেন্টও হয়ে গেল চিকিৎসাও হয়ে গেল অর্থাৎ ওটাকে রিমুভ করে দেওয়া হলো সেটা ইউজুয়ালি খুব ছোট থাকলে সেই ক্ষেত্রে পসিবল হয় এবং লাইপোমার ক্ষেত্রে যেটা ট্রিটমেন্টের যেটা অপশান সেটা হচ্ছে খুব কমন হচ্ছে সার্জিক্যাল রিসেকশন অর্থাৎ লাইপোমা যেখানে হয়েছে সেই স্থানের লাইপোমার পোর্শনটুকুকে কেটে বাদ দিয়ে দেওয়া এটা হলো অপশন কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে ইউজুয়ালি কিন্তু সার্জারি কিন্তু ট্রিটমেন্টের অপশন ইউজুয়ালি হয় না সেক্ষেত্রে কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি এই ধরনের ট্রিটমেন্ট করা হয় লাইপোমার ক্ষেত্রে একদিকে যেরকম সার্জারির অপশন থাকে অপর দিকে লাইপোসাকশন বলে একটি পদ্ধতি আছে তার মাধ্যমেও কিছুটা এর ম্যানেজ করা যেতে পারে সুতরাং আমরা বুঝলাম যে লিম্ফোমা আর লাইপোমার মধ্যে অনেক কিন্তু তফাত আছে একটি যেরকম একদিকে ক্যান্সার আর একটি কিন্তু নন ক্যান্সারাস টিউমার দুটির ম্যানেজমেন্ট আলাদা দুটির ক্লিনিক্যাল পিকচার বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনও আলাদা সুতরাং আশা করি বোঝাতে পারলাম লাইপোমা আর লিম্ফোমার মধ্যে পার্থক্য কি এরপরেও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এবং যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানান আমার চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট আছে সেইগুলি ভিজিট করতে পারেন সেখানে সিস্টেম ওয়াইজ আমি ডিসকাস করেছি বিভিন্ন হেলথ রিলেটেড টপিককে এই বিষয়ে জানতে আগ্রহ থাকে অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন